সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব স্বপ্নে কেউ যদি শশা খেতে দেখে আমরা অনেকেই শশার মাধ্যমে রূপচর্চা করি অনেকেই শশার মাধ্যমে তরকারি খেতে দেখি অনেকেই খেতে গিয়ে শশা খেতে দেখি স্বপ্নের মধ্যে কিন্তু এগুলো সঠিক ব্যাখ্যাগুলো জানি না এই জন্য এই বিষয়ে সত্য স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন কিছু জানার থাকলে দর্শক শ্রোতা ভাই বোনেরা স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে শশা খাচ্ছে শশা মধ্যে গিয়ে শশা খাচ্ছে গাছ থেকে আর খাচ্ছে তাহলে যে ব্যক্তি ব্যক্তি এই স্বপ্ন দেখবে ওই নিজে সুস্থতার সাথে থাকার লক্ষণ বুঝতে হবে এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজের শশার তরকারি রান্না করে খাচ্ছে তাহলে এই স্বপ্ন দেখার অর্থ হলো ধনী কোনো মানুষের সাথে সাক্ষাৎ লাভের লক্ষণ বুঝতে হবে এবং রুচিশীল কোনো মানুষের সাথে তার সাক্ষাৎ হতে পারে এবং স্বপ্ন ব্যাখ্যা বিশরৎগণ আরো উল্লেখ করেছেন স্বপ্নে কেউ যদি নষ্ট কোনো শশার তরকারি খেতে দেখে তাহলে যে ব্যক্তি এই স্বপ্ন দেখবে সেই ব্যক্তি অপরাধের মধ্যে জড়িত হওয়ার ইঙ্গিত বুঝতে হবে স্বপ্নবেক্ষা বিশারদগণ আরও উল্লেখ করেছেন স্বপ্নে কেউ যদি শশা মানুষদের মধ্যে বিলিয়ে দিতে দেখে দান করতে দেখে তাহলে যে ব্যক্তি এই স্বপ্ন দেখবে ওই ব্যক্তির বিবাহের লক্ষণ বুঝতে হবে বিবাহিত হলে পুনরায় বিবাহের লক্ষণ বুঝতে হবে এবং কোনো স্ত্রী যদি এই স্বপ্ন দেখে থাকে মহিলা মানুষ যার বিবাহ হয়েছে তাহলে তার স্বামী পরকীয় সম্পর্কের মধ্যে জড়িত হওয়ার লক্ষণ বুঝতে হবে এবং স্বপ্নবেক্ষা বিশারদগণ আরও উল্লেখ করেছেন স্বপ্নে কোনো সিজারের রোগী যদি শশা খেতে দেখে তাহলে তার সিজারের যদি সিজার হয়ে গিয়ে থাকে তা সিজার হয়ে গিয়েছে তাহলে ওই সিজারের মহিলা ভারী কোনো কাজ করার সক্ষমতা লাভের ইঙ্গিত বুঝতে হবে এবং স্বপ্নে কেউ যদি অন্য মানুষদেরকে শশা তার কাছের চেনা জানা করে মানুষদেরকে শশা দিতে দেখে তাহলে কাছের মানুষের সাথে তার ভ্রাতৃত্ব বন্ধন এবং ভালোবাসা মহাবুত বৃদ্ধির লক্ষণ বুঝতে হবে এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে গাছ থেকে শশা ছিঁড়ছে ছিঁড়ে ছিঁড়ে মধ্যে নিচ্ছে এবং সেগুলো বিক্রি করছে এক কথায় বিক্রির জন্য শশা নিচ্ছে এমন স্বপ্ন যদি কেউ দেখতে পায় তাহলে যে কোনো কোনো স্বপ্ন বেখা বিসরদগণের মতে এই স্বপ্ন দেখলে সেই ব্যক্তি যে দেখবে সে নিজে সম্মানিত হওয়ার এবং টাকা পয়সা লাভের লক্ষণ বুঝতে হবে স্বপ্ন ব্যাখ্যা বিসরদগণ আরও উল্লেখ করেছেন স্বপ্নে কেউ যদি দেখতে পায় কোনো মৃত ব্যক্তি তার কাছে শশা আহ শশা চাচ্ছে তাহলে মৃত ব্যক্তির নামে দান সৎকার করার ইঙ্গিত বুঝতে হবে এবং বুঝতে হবে মৃত ব্যক্তি কবরের জগতের মধ্যে ভালো অবস্থায় রয়েছে তবে ওই ব্যক্তির নামে দান সৎকার করাটা ভালো স্বপ্নে কোনো বোন যদি শশার মাধ্যমে বিবাহিত অবিবাহিতা যেই হোক না কেন শশার মাধ্যমে রূপচর্চা করছে এমন স্বপ্ন যদি কেউ দেখে তাহলে ওই ব্যক্তি নিজে ওই মহিলা নিজে ওই বোন নিজে সম্মানিত হওয়ার লক্ষণ বুঝতে হবে এবং স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণ আরও উল্লেখ করেছেন স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে শশার ভর্তা রান্না করে খাচ্ছে অথবা ডিম দিয়ে শশা রান্না করে খাচ্ছে এমন স্বপ্ন যদি কেউ দেখতে পায় যে ব্যক্তি দেখবে ওই ব্যক্তি পাপ থেকে তওবা করে সত্যের পথে ফিরে আসার নিদর্শন বুঝতে হবে এবং স্বপ্নে কেউ যদি মধুর সাথে শশা মিশিয়ে খেতে দেখে তাহলে ওই ব্যক্তি সফল হওয়ার ইঙ্গিত বুঝতে হবে এবং কেউ যদি গাছের মধ্যে শশা গাছের মধ্যে ঘষা সহ শশা গাছ রোপণ করতেছে তাহলে ইহা কারো কাছের মানুষের সাথে মারামারি হানাহানির ইঙ্গিত বুঝতে হবে এবং স্বপ্নে কেউ যদি কোনো পাপাচার ব্যক্তিকে শশা খেতে দেখে তাহলে ওই ব্যক্তি পাপ থেকে ফিরে আসার লক্ষণ বুঝতে হবে এবং স্বপ্নে কেউ যদি কোনো আলেমকে শশা খেতে দেখে তাহলে আলেমের সাথে মনোমালিন্য হওয়ার লক্ষণ বুঝতে হবে এবং স্বপ্নে কেউ যদি শশা কালারের জামা পরিধান করে শশা খেতে দেখে তাহলে ওই ব্যক্তি তার দারিদ্রতা দূর হইবার নিশানা বুঝতে হবে এবং স্বপ্নে কে যদি হলুদ কোন কাপড় পরিধানরত অবস্থায় শশা খেতে দেখে তাহলে ওই ব্যক্তি রোগাক্রান্ত হইবার নিদর্শন বুঝতে হবে এবং স্বপ্নে কেউ যদি পশ্চিম দিকে ফিরে শশা খেতে দেখে তাহলে ওই ব্যক্তি ভুল কোনো কাজের দিকে ফিরে যাচ্ছে এই লক্ষণ বুঝতে হবে এবং স্বপ্নে কেউ যদি নামাজরত অবস্থায় শশা খেতে দেখে তাহলে ইহা উটের কোন মাংস খাওয়ার নিদর্শন বুঝতে হবে এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় ছোট কোন জামা পরিধানরত অবস্থায় শশা খাচ্ছে তাহলে ইহা সেই ব্যক্তি সমাজের মধ্যে সমাজে অবহেলিত হওয়ার লক্ষণ বুঝতে হবে এবং স্বপ্নে কেউ যদি পুরাতন কোন জামা পরিধানরত অবস্থায় শশা খেতে দেখে তাহলে তার অভাব অনটন দূর হয়ে সেই ব্যক্তি সম্পদশালী হওয়ার লক্ষণ বুঝতে হবে দর্শক শ্রোতা ভাই বোনেরা এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন পড়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তবে আমরা যতটুকু আলোচনা করেছি আরও অধিক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে ভিডিও শেষের অংশের মধ্যে কেননা সেটা শুনলে বুঝতে পারবেন কোন সময়ের স্বপ্ন সত্য হয় কোন সময়ের স্বপ্ন মিথ্যা হয় স্বপ্নে কি দেখলে কি হয় এই জন্য ভিডিও শাস্ত্রের আলোচনাটুকু আরো মনোযোগ দিয়ে শুনুন আর আপনাদের যদি এমন কোনো বিষয় থাকে যেটা আপনারা আমাদেরকে এখানে জানাতে পারছেন না তাহলে আমাদের ফেসবুক পেজের মধ্যে অবশ্যই মেসেজ করতে পারেন আপনারা আপনাদেরকে সেগুলো জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে ভুলেও ফেসবুক

গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ তো সম্পূর্ণ আলোচনা শুনতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ইসলাম প্রচারের জন্য এবং যেহেতু আমাদের চ্যানেলটি ছোট অবশ্যই আপনার হাতে ধরে বলছি পায়ে ধরে বলছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন আমরা আপনাদেরকে সেগুলো জানাবো কোরআন এবং হাদিস থেকে ইনশা আল্লাহ আপনারা খেয়াল করবেন ইউটিউবের মধ্যে অনেকেই স্বপ্নের ব্যাখ্যা দেয় কিন্তু সেগুলোর ভিত্তিক কোরআন এবং হাদিস থেকে কোথাও নেই সেগুলো বানানো এবং ভুয়া কথা আমাদের প্রত্যেকটা কথা দলিল রয়েছে এই জন্য আপনারা অবশ্যই আমাদের আলোচনাগুলো শুনবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে জানাবো কোরআন এবং হাদিস থেকে আর একটা বিষয় মনে রাখতে হবে স্বপ্নের ব্যাখ্যা জানার আগে সব স্বপ্নের ব্যাখ্যা কার্যকর হয় না শেষ রাতের স্বপ্নের ব্যাখ্যাটা কার্যকর হয়ে থাকে শেষ রাতের স্বপ্ন কার্যকর হয়ে থাকে এই জন্য রাতে কিছু দেখলে সেগুলো জানানোর চেষ্টা করবেন এবং স্বপ্নের ব্যাখ্যা যাদের কাছে জানাবো তারা যাতে আলেম হয় তারা যাতে ইসলাম সম্পর্কে জানে তারা অভিজ্ঞ হয় এই জন্য তাদের কাছেই আমরা জানতে চাইবো অন্যদের কাছে জানতে চাইলে যদি আমি ভালো স্বপ্নও দেখে থাকি আর কেউ যদি খারাপ ব্যাখ্যা করে দেয় তাহলে সেই অনুযায়ী কার্যকর হয়ে যাবে হয়ে যাবে এই জন্য যারা ভালো স্বপ্নের ব্যাখ্যা জানে ইসলাম সম্পর্কে জানে তাদের কাছে আমরা জানতে চাইবো তাহলে আমরা উপকৃত হতে পারবো এবং সদ্য স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা জানতে পারবো স্বপ্নের ব্যাখ্যা জানার আগে আরেকটা বিষয় জানতে হবে সেটা হলো যে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রু এ মিনাল্লাহ এটা সরাসরি কার্যকর হয়ে থাকে আল্লাহ তালা আপনি কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না এটা আপনাকে দেখিয়ে দেয় এই এটা কার্যকর হয়ে যায় এবং দ্বিতীয়টা হলো শয়তানের পক্ষ থেকে এটা কখনো কার্যকর হয় না তৃতীয়টা হলো এটা হচ্ছে নাফসানি এটা মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে ওই বিষয়টা নিয়েই স্বপ্নে দেখে থাকে এটা কখনো কখনো কার্যকর হয় কখনো কখনো হয় না এই জন্য এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং স্বপ্নের ব্যাখ্যাটা কেউ যদি জানার জানতে চান তাহলে অবশ্যই আপনি কি ছেলে নাকি মেয়ে আপনার বয়স কত আপনার জ্ঞান কতটুকু আপনার চরিত্র কেমন এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন কেননা এই বিষয়গুলো জানার পর যদি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা কার্যকর হয়ে যায় অনেকেই কমেন্ট করে কিন্তু সেগুলো জানায় না যার কারণে তারা সরাসরি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে পারে না এবং উপকৃত হতে পারে না এই জন্য আপনার কত ছেলে নাকি মেয়ে বিবাহিত নাকি অবিবাহিত আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন এগুলো জানালে সরাসরি উপকৃত হবেন এবং কোরআন এবং হাদিস থেকে জানতে পারবেন তো প্রিয় দিনই ভাই বোনেরা সুপ্রিয় ভিউয়ার্স কখনো কখনো আপনি লক্ষ্য করবেন যে এক রুমের মধ্যে দুই বন্ধু ঘুমিয়েছে অথবা স্বামী স্ত্রী ঘুমিয়েছে আত্মীয় স্বজন দুইজন দুই পাশে ঘুমিয়েছে অনেকেই ঘুমিয়েছে এমন হতে পারে তো ঘুমানোর পর এক একজনের স্বপ্নের ব্যাখ্যা একই স্বপ্ন এক একজন দেখেছে কিন্তু ব্যক্তি বিশেষ স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন ধরনের হয়ে থাকে এই জন্য আপনারা অবশ্যই কোনো কিছু জানবার চাইলে বিবাহিত নাকি অবিবাহিত ছেলে নাকি মেয়ে জ্ঞান কতটুকু বয়স কতটুকু এই বিষয়গুলো অবশ্যই জানাবেন তাহলে আমাদেরকে আমাদের ব্যাখ্যা দিতে সুবিধা হবে আর অবশ্যই ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন অবশ্যই